হ্যালো আগের ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে জিও রেফারেন্সিং করতে হয় আজকের ভিডিওতে আমরা দেখবো প্রোতে কিভাবে জিও রেফারেন্সিং করতে হয় তা আর জিএস ওপেন করলেই প্রথমে আপনাদের এই ড্যাশবোর্ড ওপেন হবে যেখানে রিসেন্ট প্রজেক্ট নিউ ব্ল্যাঙ্ক টেম্পলেট রিসোর্স আর নট সাইনিং এটসেট্রা তা আজকে আমরা শুরু করব স্টার্ট উইথ আউট আমরা পরবর্তীতে নিজে সেভ করে নেব এখানে আমি ক্লিক করব এটা একটা নতুন প্রজেক্ট ওপেন হলো যেখানে কোনো টেমপ্লেট নেই তো আমি এর জন্য প্রথমে একটা নিউ ম্যাপ নেব নিউ ম্যাপ নেয়ার জন্য কি করব নিউ ম্যাপে গিয়ে নিউ টুডি ম্যাপ নেব তাই একটা টুডি ম্যাপ চলে এলো এবার আমরা এখানে ডেটা অ্যাড করব তো এখানে আমাদের ক্যাটালগে আগে থেকে কোনো ডেটা অ্যাড করা নেই ডেটা অ্যাড করার জন্য প্রথমে আমরা একটা ফোল্ডার কানেক্ট করব যে ফোল্ডারে আমাদের ডেটা আছে ফোল্ডার কানেক্ট করার জন্য ইনসার্টে গিয়ে অ্যাড ফোল্ডার এখানে ওই যে এখানে ডেটা আছে সেই ফোল্ডারের উপর ক্লিক করে ওকে আমার ডেটা কানেক্ট হয়ে গেছে এবার ফোল্ডারে আমি যেই যাব এখানে আমার ফোল্ডারটা চলে আসবে এবার আমরা কি করব এখান থেকে আমার যে ডেটাটা আছে সেটা ড্র্যাগ এন্ড ড্রপ করে আমি এখানে নিয়ে নেব এবার এখানে ডেটাটা চলে এসেছে আচ্ছা এটা প্রথমে জিও রেফারেন্স করা আছে তো আমি এটা জিও রেফারেন্স সরাবো তার জন্য কি করব ইমেজিনারিতে গিয়ে এখানে আপনারা পাবেন জিও রেফারেন্সার জিও রেফারেন্সারে ক্লিক করে এখানে দেখবেন যে কি করে বুঝবেন এটা জিও রেফারেন্স করা আছে এক এখানে এই লোগো ওপেন হবে আর দ্বিতীয়ত কন্ট্রোল পয়েন্টে গিয়ে আপনারা দেখতে পাবেন যে এখানে জিও রেফারেন্স করা আছে তো আমি এটা ডিলিট করে দেবো তো আমি সমস্ত জিও রেফারেন্স আগে ডিলিট করে দেবো তার জন্য ডিলিট অলে ক্লিক করলে সমস্ত কন্ট্রোল পয়েন্ট ডিলিট হয়ে যাবে এটা ডিলিট হয়ে গেছে আমি বেস ম্যাপ অফ করে দিয়ে এরপর রাইট ক্লিক করার পর জুম টু লেয়ারে ক্লিক করলে এই যে এটা জিও রেফারেন্স নেই কারেন্ট এটা ডিলিট হয়ে আছে এবার আমরা জিও রেফারেন্স করব জিও রেফারেন্স করার জন্য কি করব সেম আর ম্যাপে আমরা যেভাবে করেছিলাম অ্যাড কন্ট্রোল পয়েন্ট এখানে আছে অ্যাড কন্ট্রোল পয়েন্ট অপশনে গিয়ে জুম করে একটা মিডল পয়েন্ট বরাবর right click left এবার এটা আমরা ডিগ্রি মিনিটে আছে তো আমি ডিগ্রি মিনিটে দেব তো শো কোঅর্ডিনেটস ইন ডিএমএস এ ক্লিক করার পর এখানে আমার চলে আসবে এখানে আমি লিখব 73 30 ইস্ট ল্যাটিটিউড এ 18 0 এটা নর্দার্ন হেমিস্ফিয়ার এখানে নর্থ ওকে এটা আমাদের হয়ে গেল

ফিফটি জিরো নট ওকে হয়ে গেছে আবার সেম জুম টু লেয়ার আমরা এখানে ফার্স্ট অর্ডার পলিনোমিয়াল করছি হ্যাঁ ট্রান্সফরমেশনে দেখতে আপনাদের জানেন ফার্স্ট অর্ডার পলিনোমিয়াল এখানে লেখা আছে রিকোয়ার্স অ্যাট লিস্ট থ্রি পয়েন্ট জিরো অর্ডারে একটা নর্মাল একটা কন্ট্রোল পয়েন্টই হয়ে যায় এখানে সেকেন্ড অর্ডারে অ্যাট লিস্ট সিক্স পয়েন্ট থার্ড অর্ডারে অ্যাট লিস্ট দশটা পয়েন্ট দরকার আর এখানে আমরা ফার্স্ট অর্ডার করছি ফার্স্ট এর জন্য অ্যাট লিস্ট আমাদের তিনটে পয়েন্ট দুটো নেওয়া হয়েছে আরেকটা একটা আমরা এখানে নেবেন্টি থ্রি ফর্টিভ নিয়ে রাইট ক্লিক লেফট শো কোয়ার্ডিনার্স ইন ডিএমএস এখানে অটোমেটিক চলে এসছে এখানে আমরা শুধু জিরো জিরো করে দিই ওকে ঠিক আমার এখানে জিরো ডিফেন্সিং করান আমার তিনটের পয়েন্ট নেওয়া কমপ্লিট এবার আমি কি করব এবার আমি এটাকে সেভ করব সেভ করার জন্য কি করব সেভ অ্যাজ এ নিউতে ক্লিক করব ক্লিক করে আমি এখানে কোথায় সেভ করতে চাই সেই ফাইলের লোকেশন দেব সেই ফাইলের লোকেশন দিয়ে আমি এখানে দেব মিকস্টপ ডেটা ডেস্কটপ ডেস্কটপে আমি যে এটা করি জিওআরএফ জিওআরএফ @পি সেভ এখানে কোঅর্ডিনেট সিস্টেম আমি ক্লিক করব এখানে আমি জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেম দেব এর উপর রাইট ক্লিক করার পর এখানে ওয়ার্ল্ড ডব্লিউ জি হুম ওকে আর আমার আর আমার এখানে কিছু করার নেই পিক্সেল টাইপ যেমন আছে থাকে এখানে আউটপুট ফরম্যাট আমি অ্যাজ এ টিপ হিসাবে ফরম্যাট নেব টিপ সিলেক্ট করার পর কম্প্রেশন টাইপ কোনো কিছু নেই এবার আমি এক্সপোর্ট করব এইভাবে এক্সপোর্ট করার পর এটা

ক্লোজ করে দেবো ক্লোজ ইউর রেফারেন্স ক্লিক করার পর দিস ইজ আনসেভ এডিট প্রসিড অল ডিসকার্ড অল এডিটস আর ইউ এস কন্টিনিউ ইয়েস হয়ে গেছে এবার এটা আমি বুঝবো কি করে যে এটা এসছে কি আসেন পেছনে যে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড লেয়ার ছিল প্রথমে যখন আমরা ম্যাপ ওপেন করেছিলাম ওয়ার্ল্ড টপোগ্রাফিক ম্যাপ ওয়ার্ল্ড হেডসেট এবার আমি যদি এটা ক্লিক করি এটা দেখুন অটোমেটিক ম্যাপটা ফেচ করে নেবে আর আমি এখানে যেখানে ক্লিক করবো এখানে ডিগ্রি মিনিট সেকেন্ড চেঞ্জ হচ্ছে আমি বুঝবো কি করে যে এটা এক্সাক্ট সেই জায়গা কিনা এখানে লেখা আছে মুলসি লেক আমি এখানে জুম করার পর আমি যদি এটাকে অফ করি আমি এখানে ওয়ার্ল্ড হিল শেডটা অন করছি এটা আমি জিও রেফারেন্স অফ করলাম এই যে মুলসি দেখুন এখানে যে কার্ভ কারভেচার গুলো দেওয়া আছে সেই কার্ভেচারের সাথে সেম মিলছে আবার এখানে আরো এক্স্যাক্ট দেখার জন্য এখানে অপশন আছে যে এখানে আর কি আছে আর কি আছে আছে এই যে এখানে আছে তানাজি সাগর পঞ্চ পঞ্চশেট রিজার্ভার এখানে যদি আমি ক্লিক করি এই যে পঞ্চশেট ড্যাম सेम আমাদের এক্সাক্ট জায়গায় এক্সাক্ট লোকেশনে ফেচ হয়েছে এখানেও सेम এই যে এখানে খারাপ খারাপ বাডি এখানে যে কারভেচার আছে এর সাথে এক্সাক্ট সেম জায়গায় লোকেট হয়েছে তো আমাদের জিও রেফারেন্সিং সাকসেসফুল এর পরবর্তীতে আমরা এর উপর ডিজিটাইজেশন করতে পারবো এই হচ্ছে আজকের ভিডিও এইভাবে আমরা এক এক করে ভিডিও ছাড়বো যদি আপনাদের এই ভিডিও সিরিজ ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে আবার দেখা হচ্ছে কালকে ঠিক এই সময় ধন্যবাদ